পরীক্ষায় যদি ভাজক সংখ্যা নির্ণয় করতে বলে, অর্থাৎ এ ধরনের কোশ্চিন যদি পরীক্ষায় আসে যে 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি, তাহলে আমরা ভাজক নির্ণয়টা দুইভাবে করতে পারি। যেই নিয়মটা আপনার কাছে খুবই সহজ এবং সিম্পল মনে হবে আপনি সেইভাবে করতে পারেন। তাহলে আমরা দুইটা নিয়মে করব সমাধান। এখন 72কে আমরা ভাঙতে পারি। 72কে যদি ভাঙি তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করব, দুইবার যদি দেই তাহলে 36 দুগুণে 72, আবার দুইবার দিলে 18 দুগুণে 36, আবার 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18। এখন 9কে 2 দ্বারা ভাগ করা যায় না, সো আমরা 3 দ্বারা ভাগ করব, 3 ত্রিকে 9। সুতরাং আমরা লিখতে পারি 72 = 2 × 2 × 2 × 3 × 3। এখন এখানে 1, 2 আমরা 3 বার 2 দ্বারা ভাগ গেছে 3 বার, অর্থাৎ আমরা 2 লিখব, আর এই 3টাকে আমরা পাওয়ার হিসাবে দিব। গুণ এখানে 3 দ্বারা গুণ গেছে 2 বার, তাহলে 3 একবার লিখব এবং এই 2টাকে আমরা পাওয়ার হিসাবে নেব। এখন আমরা প্রত্যেকটা পাওয়ারের সাথে যোগ করব 1। এখন 3 + 1 = 4, গুণ 2 + 1 = 3, তাহলে 3 × 4 = 12। অর্থাৎ আমাদের অপশন ঘ নম্বরটা সঠিক, 12। এখন আমরা 72 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কতটি আছে এটা আর একটা নিয়মে করতে পারি, সেহেতু আমরা নামতার সাহায্যে করতে পারি। যেমন 1 × 72, 72 × 1, তারপরে 36 দুগুণে 72, তারপরে লিখতে পারি 3 = 24, তারপরে 4 = 18, তারপরে 6 = 72, তারপরে লিখতে পারি 8 = 72। তাহলে এখন আমরা এটা যদি গুণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 = মোট 12টি, অর্থাৎ ঘ নম্বর অঙ্কটা সঠিক।